ফ্রেন্ডস, আজকে আমি ভাইফোঁটা উপলক্ষে তোমাদের সাথে মটনের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যার জন্য সবার আগে দুটো বড় টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম মতো পেঁয়াজ। আমি কিন্তু প্রত্যেকটা মশলা এখানে শিলেই বেটে নেব, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে সব একসাথে বেটে নেব। মাংসের পরিমাণ ছিল 1 কেজি 600 গ্রাম, সেই অনুযায়ী আমাদের বাড়িতে সবাই যেরকম ঝাল খায় আমি টোটাল 7টা শুকনো লঙ্কা দিয়েছি। তোমাদের বাড়ির পরিমাণ মতো বুঝে কিন্তু তোমরা শুকনো লঙ্কাটা ইউজ করো। রসুনটাকেও বেটে নেব, পরিমাণটা হলো 150 গ্রাম আদা আর 2টো বড় কোয়ার রসুন। আলুটাকে কিন্তু আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে তুলে দিয়ে ওতে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা যখন লাল লাগছে ভাজা হয়ে যাবে, তারপরে ওতে একটু দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোর উপরে অবশ্যই কিন্তু 1 চামচ নুন দেবো, তাতে টমেটো আরও ভালো সিদ্ধ হবে। এরপরে আদা রসুন মাথাটা ভালো করে কষিয়ে তারপর মটনটাও কিন্তু ঢেলে দেবো। দিয়ে কষিয়ে ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বাদবাকি নুনটাও এগুলোতে দিয়ে দেবো। তারপরে ইত্যাদি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সালাদটা ভেঙে দিতে আসতে পারে। আলুগুলো দিয়ে আবার সামান্য একটুখানি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো ওটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এতে কিন্তু পেঁপের টুকরোও দিয়ে, যারা বিশেষ করে গ্যাসে রান্না করবে তার জন্য, তাহলে তাড়াতাড়ি খাসির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। একদিকে আমার মাংসটা রান্না হচ্ছে আর একদিকে আমি বানিয়ে নেবো ভোলা মাছের সর্ষে পোস্ত। তার জন্য ভোলা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে ভোলা মাছগুলো কিন্তু আমি কড়ায় তেল দিয়ে গরম হয়ে গেলে ভালো করে ভেজে নামিয়ে নেব। Thank you.
এরপরে কড়াই দিয়ে দিয়েছি আমি সামান্য আদা বাটা, এরপরে দিয়ে দেবো আমি সামান্য আলু দিয়ে দিই। তারপরে আমি এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাকে ছেড়ে দেবো, কাঁচা লঙ্কাটাকে আমি ছুঁয়ে দিয়ে দিই। ভালো করে মেরে নেওয়ার পর বাদবাকি দিয়ে মশলাগুলো আসবে, যেমন সামান্য বলি আর সামান্য নুন, সেটাও আমি দিয়ে ভালো করে একটুখানি মেরে করে নেব। তারপর সর্ষে বাটাটাকে আমি দিয়ে দেবো, আর বাদবাকি যে সর্ষে বাটাটা বাটিতে রয়েছে সেটা আমি জল নিলে ভালো করে মিশিয়ে ওই মিশ্রণটাও দিয়ে দেবো। তারপর যখন ঝোলটা ফুটে যাবে একে একে করে মাছগুলোও দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট ফোটার পরেই কিন্তু রেডি আমাদের ভোলা মাছের সর্ষে পোস্ত। আর বন্ধুরা, মাইকি বাবুর একটু তাড়া ছিল, তার জন্য কাজে যাওয়া ছিল, তাই সমস্যাতেও বসে আর এবারে খেতে পারিনি। তাই আমি আগেই মাংসটা রেডি হওয়ার আগেই কিন্তু দেখো এই জন্য কড়া থেকে তুমি একটু দূরে থাকছি। ও কিন্তু খেয়ে বলেছে সত্যি সত্যি রেসিপি দুটো খুব সুন্দর হয়েছে। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। কেমন হয়েছে খেতে বলো? Thank you.